গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি স্নান করে ফেলেছি, খাওয়া হয়ে গেছে, এদিকে ডোডোর খাবার রান্না করছি আর ওকে খাওয়াবো। মানে উঠতে দেরি হয় তোমরা জানোই তো, ওই জন্যই আমি সকালে উঠেই স্নান করে নিই আর খেয়েও নিই, কারণ রাত দুটো তিনটে প্রায় ঘুমানো হয় রোজই। একটু আপেল পিউরি করেছি, আপেলটা এই যে এর উপরে দিয়ে সেদ্ধ করে, আর এখানে আমার খাবার হচ্ছে চাল ডাল, মানে চাল আর বাদাম দিয়ে দিয়ে, আর এর মধ্যে একটুখানি ওটস দিয়েছি, একটু ওটসটা ভালো খায়, একটুখানি বেশি টাইম ধরে জাল দেবো। আর ওইদিকে ঘুমাচ্ছে, আর এইটা ঘুম থেকে ওঠানোর পর এটা খাইয়ে স্নান করে, এই যে মাম্মা মামাকে স্নান করে দিয়েছে, আমার চুল এখনও দেখো ভেজা, জাস্ট ওই গাটা মুছিয়ে নিয়ে চলে আসলাম। ও স্নান করানোর পরে বেশি একটা মানে শুয়ে থাকতে চায় না, মাথা মুছালে বিরক্ত হয়, তাই গাটা মুছিয়ে নিয়ে একটুখানি হেঁটে বেড়াতে হয়। আর এই যে ওই খাওয়াতে নিয়ে এসেছি, মানে ওকে সেট করে খাওয়ানো মানে ওর কাছে একটা মানে সব থেকে বিরক্তিকর কাজ, ওর মানে কঠিন কাজ। আর সব কিছু হবে, খাওয়ার সময় খেলা হবে, দুষ্টুমি হবে, কিন্তু খাওয়াটাই সব থেকে কষ্টকর। এই যে এদিকে ডোডোর একটা মিমি আর মামি এসেছিল, এই যে সবাই চলে যাচ্ছে, মানে তার আগে ব্যস্ত ছিলাম, তো যাই হোক চলে যাওয়ার পরে এবার ডোডো ঘুমি মানে খেয়ে উঠেও খুব বিরক্ত হয়ে যায়, তো ওকে নিয়ে একটু বেরোতে হয়, তাহলে একটু মুডটা ফ্রেশ হয়ে যায়। আর মানে ওকে খুব জোর টোর করে খাওয়ানো হয় তো মানে নিজেই ফেড আপ হয়ে যায়, তো যাই হোক বেরোলাম খাইয়ে দিয়ে। এদিকে আইসক্রিমওয়ালা এসেছিলো, তাই আইসক্রিমওয়ালাকে ডাকা হলো, মানে রোজই এখান দিয়ে সাউন্ড করে যায়, এবার যেই সাউন্ড করে ডোডোরও কান খাড়া করে শোনে। যাই হোক, এই মানে এই কুলফিগুলো এত মানে টেস্টি হয়, মানে শর দিয়ে করে না কি দিয়ে করে, যাই হোক বাড়িতে উনি তৈরি করে লোকটা, ভীষণই ভালো, এইসব গরিব মানুষদের হেল্প করতে পারলে খুব ভালো লাগে। তো দাদা এনাদের ডেকে নিয়ে এক্সট্রা টাকাও দিয়ে দেয়, তো মানুষটা এত ভালো, মানে কিছুতেই নিতে চাইছিল না, বলছে না কাকু রাখেন 10 টাকা বেশি, তাতে কী হয়েছে, ভীষণ টেস্টি করে। মানে দেখি এর আগের দিন দেখেছে দাদা যেরকম মানে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, তো দেখে খুব খারাপ লাগছে, হয়তো বা মানে বৃষ্টি কাদা হলে সেরকম দিন মানে সেভাবে বিজনেস হয় না, হয়তো বা কেউই নেয় না। যাই হোক, এইসব মানুষগুলোকে একটুখানি হেল্প করতে পারলেও মানে করা উচিত, যারা মানে এরকম কষ্ট করে খেটে খায় আর এরকম ছোটোখাটো ব্যবসা পুঁজিতে আর কি বা হয়। তো যাই হোক, আমরা একটু খেলাম আর ওর পেট ভরা ছিল, ওই জন্য তাকাচ্ছিলও না এসবের দিকে, আর ঠান্ডা ওকে দিই না, কারণ মাঝখানে একবার ওর ঠান্ডা গরম লেগে জ্বর হয়ে গেছে। মানে এই কুলপিগুলো খুব টেস্টি। আর এই যে আমাদের সাথে সাথে এই যে দুজন বাবু তাকিয়েছিল, নিদু আর কালু, ওদেরকে তো দিতেই হবে, তো দাদা আগে ওরটা খেয়ে ওদেরকে দিয়ে দিল, ওরা খাচ্ছিল। মানে সব কিছু আগে ওদের টেস্ট করতেই হবে। আর এদিকে বাবা ওই বাড়িতে গেছে, একটুখানি লেবু আর এই টুকটাক পেঁপে টেপে পারবে, তো আমাদের ডাকলো, তো আমরা বললাম যে এটা খেয়ে দে তারপরে যাই, এই যে আমরা সবাই মিলে বসে খাচ্ছি, আমি আবার ঠান্ডার জন্য একটু গলে যাই তারপরে খাই, আমরা পরে খাবো। তো এই যে দাদা ওকে নিয়ে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি, এই যে হাতে ব্যাগ আমার,
কারণ প্রচুর লেবু ধরেছে ওই বাড়ির গাছে, লেবু পেঁপে আর বেল তো সবেই শেষ হলো। তা দেখলাম ছোট ছোট আবার বেল এসে গেছে গাছে, কি জানি এটা কি 12 মাসে মানে যে বেল গাছ সেটাই নাকি, এই যে ছোট্ট বেল গাছটা কিন্তু এত সুন্দর বেল হয়, খুব মিষ্টি। এই যে আমাদের পেছন পেছন বাবুরাও চলে এসছে, এই দেখো তোমরা দেখলে বিশ্বাস করবে না, এই যে ছোট ছোট এগুলো না বেল হয়েছে, এই দেখো ছোট্ট বেল মানে আবার ধরছে গাছে, কদিন আগেই শেষ হলো, এই যে অনেক পড়ে আছে গাছতলা দিয়ে। আর এই দেখো লেবু গাছ, লেবু গাছটা বড় হয়েছে তো মানে গাছে জল পায় এখন, প্রচুর পরিমাণে লেবু ধরছে। তো লেবুই পাট মানে লেবু তো খাওয়া বাবা মানে ম্যাক্সিমাম দিনই কিনে নিয়ে আসে, কারণ ছানা কাটা হয় রোজই, কিন্তু গাছের লেবু আসলে সবকে মানে সবাইকে বিলানোর জন্যেই মেইনলি পাড়া। আর গাছটা এখন বড় হয়ে গেছে তো হাতে পাওয়া যায় না, উপর দিয়ে অনেক লেবু পেকে পেকে হলুদ হয়ে আছে। আর এই দেখো গাছ থেকে পেঁপে পাচ্ছে বাবা বড় লগা দিয়ে। আর এই দেখো কত মানে প্রচুর পরিমাণে ধরেছে। আর এই লেবুটা মানে আলাদাই টেস্ট, গাছের তো আর এত রস হয়ে গেছে এখন বর্ষাকাল যেহেতু, দেখো প্রচুর লেবু ধরেছে মানে হাতেও পাওয়া যায় বড় বড়। আর উপর দিয়েও আছে যেগুলো হলুদ হয়ে গেছে, বাবা পেড়ে দেবে পরে আমি ব্যাগে করে নিয়ে যাব। আর আমাদের ওই বাড়িতে ওই একটা বৌদি ভাড়া থাকে, তো তোমরা আগে পরে যারা দেখো আমার ব্লগ নিশ্চয়ই দেখেছো, তো ওর একটা মেয়ে আছে তো আমার তার থেকে একটুখানি ছোট, তো আসলে ওর সাথে দেখা করে যাই। তো ডাক দিলাম তো ওরও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওকেও নিয়ে বেরোচ্ছে ওর মা, তো ও আবার খুব হাসি খুশি মিশুকে সবার কাছে যেতে চায়, সবার কাছে থাকে। ওই দেখো আমি কিছু কিছু পারলাম, তো এত পেরে লাভ নেই, বাবা উপর থেকে পেরে দেবে তাতেই ব্যাগ ভরে যাবে। তো আর ওইদিকে পেঁপে পাড়া হয়ে গেছে, তো এই যে আমি ব্যাগ নিয়ে গেলাম, আর এই যে বাবুরা বসে আছে, আর ওই যে ডোডোর বুনু বেরোচ্ছে দেখো গেট দিয়ে, ও খুব ভালো শান্ত। মানে বাবালে দুজনের দেখা দেখি হচ্ছে, আমারটা তো ঘুম ঘুমাবে চোখ টোক খুলে গেছে, বলে বাবালে বুনুকে আমি একটু কোলে নিলাম, ও ভালো সবার কোলে যায় খুব ভালো। এই দেখো তাকাচ্ছে দিদিভাইয়ের দিকে, তো ও ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর এটাও ভাবছে কি হচ্ছে এদিকে। যাই হোক ওদের একটুখানি কোলে নিলাম। আর এই যে দেখো আমাদের বেলগাছটা মানে কদিন আগেও ছোট ছিল, বেশ বড় হয়ে গেল, দুটোই আমাকে দেখে ঝাঁপাচ্ছে, মানে ওর কোলে ছোটটা গেছে তার মানে বড়টাও যেতে হবে, আর আমি ওই জন্য দুটোকে কোলে নিয়ে রয়েছি একসাথে। আর এটা খেয়ে উঠেছে, ওর ঘুমও পেয়ে গেছে, বাড়ি নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখো কি প্রচুর পরিমাণে লেবু ধরেছে, এত পাড়া হয় লোককে দেওয়া হয় তাও ধরে আছে, মানে ছোট ছোট হতেই থাকে বড় হয়। আর এটা না আমাদের 12 মাস মানে এই লেবু গাছটাও 12 মাসই হয়। এই দেখো কি সুন্দর সাইজ, কিন্তু এটা কিন্তু কাগজি লেবু না। যাই হোক লেবু কুড়িয়ে নিয়ে ব্যাগে ভরে নিয়ে আমি বাড়ির দিকে গেলাম। আর ডোডোকে আমার হাতে যেহেতু মাটি টাটি এসব ছিল হাত ধুয়ে নিয়েছিলাম, তো সেজন্য আর ওকে নিলাম না। আর এই দেখো উঠানে কারা, এনারা বাবু দুপুরবেলা মা মেয়েতে বসে আছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবে শুয়ে আছে। দেখি আমি ঘরের দিকে যাই, যে বাঘা দাদা বৌদি এদিকে মাংস রান্না করছিল, আর আমি ছোটটাকে নিয়ে ঘরে গেলাম, তো ভাবলাম ঘুম পাড়াবো। তা আমাকে ওই তালের বড়া খেতে দিয়েছিল, তো সেগুলো উনি খেয়ে গালে নিয়ে দেখো দাঁত উঠেছে তো সবে সবে, কুটকুট কুটকুট করে চাবাচ্ছে। দেখো আমি তো ভয় পেয়ে গেছি, দেখি হ্যাঁ অনেকটা নিয়ে ফেলেছে, তো যেটুকু নিয়েছে ছোট ছোট করে কামড়ে নিয়েছে, তো নিয়ে চাবিও ফেলেছে চাবাচ্ছে। দেখো অবস্থা, টিফিন বাটির মানে ওই কটা আমার জন্য রাখা ছিল, তা ভাবলাম যে এখন একটুখানি খাই তারপরে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। দেখো দুই হাত দিয়ে ওই নেবে, কি সুন্দর খাওয়া শিখে গেছে, মানে বসার সাথে সাথে হাতে ধরে যে খেতে হয় সেটাও শিখে গেছে। মানে আমার এটা কোনটা ডান হাত কোনটা বাঁ হাত সেটাও বুঝে গেছে, নয় হাত দিয়ে ওইভাবে ধরে খেতে হয়। মানে হাসিও পাচ্ছিল, ধরলাম থাক খাচ্ছে যখন পেট তো ভরা, এখন যদি একটুখানি এটা সেটা গালে দেয় দিক, মানে হাতে করে খাওয়াটা তো শিখুক, বসা শিখেছে বেশি দিন হয়নিও,
যাই হোক একটু মানে বসে থাকতে এখন বেশি চাইছে, ব্যালেন্স পায় না এখনো ঠিকঠাক করে, তাও দেখো হাতে করে নিয়ে খেতে হবে। তো যাই হোক, তালের বড়া তো এদিকে খাওয়া হলো, তো খাওয়ার পরে তালের বড়া আর কি খাবে, তালের বড়ার থেকে ওর বাটিটাই বেশি ভালো। টিফিন বাটিটা দৌড়ে নিয়ে আবার গালে দেওয়া শুরু হয়ে গেছে। এবার মামের মধ্যে বাটি নিয়ে টানাটানি, ও বড়া নেবে বাটি নেবে আর আমি দেবো না, কারণ বাটিটা গালে দিচ্ছে আর লেগেও যেতে পারে যেহেতু টিফিন বাটি। এই যে ঘুম পাড়িয়েছি বাবা, এরপরে আমার শান্তি ঘুমালো, আর মাথা এত চুলকায় ঘেমে ঘেমে। আর এই দেখো যে লেবুগুলো পেরে আনা হলো, ম্যাক্সিমামটাই পাকা, যেহেতু বাবা লগা দিয়ে ওপর থেকে পেরেছে পাকা পাকাগুলো। আর একটা কাকিমাদের বাড়িতে ওই গাছে কামরাঙা হয়েছে তাই দিয়ে গেছে, এত ধরেছে ছোট একটা গাছ, আর এত মিষ্টি, খুব টেস্টি কামরাঙাগুলো, কদিন ধরে খাওয়া হচ্ছে। আর এই যে বাবু ঘুম থেকে উঠে গেছে তাই ওর মামি একটুখানি নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমি ভাবছি এত দেরি করে কেন, তা গিয়ে দেখি যে বাবুরা ওই রাস্তার দিকে গেছিল, মানে এত রোদ, উঠান দিয়েও রোদ, ওই জন্য গলিটা একটু ঠান্ডা ঠান্ডা। আর এই যে আমি ঘরে এসে একটুখানি কাস্টার্ড ছিল তাই করলাম, কাস্টার্ড কারা করো জানি না, আমি দুধ জাল দিয়ে ঠান্ডা জলে কাস্টার্ডটা গুলিয়ে নিই, তারপরে ভালো করে নাড়তে থাকি, নাহলে জমে যাবে একবারে। তো শীতকালে এই গরমকালে ভালোই লাগে, কারণ কাস্টার্ডটা করে ফ্রিজে রেখে দিলে ভালো লাগে। তো ওইদিকে একটুখানি ওটা রেডি করে দিয়ে ওকে খাওয়াতে বসলাম, এই যে ওটস দিয়ে ওই যে ওই খাবারটা। আর আমি না ওর জন্যে ছোটো একটা গ্লাস কিনেছি, তোমরা দেখেছোই হয়তো বা, সেই গ্লাসে টিউব দিয়ে দিয়ে খাওয়ার সময় সময় একটু করে জল খাওয়াই, কারণ একদমই খেতে চায় না। তো তো ওই যেহেতু গলায় বেঁধে যায় না কি, আর গালে নিয়ে রেখে দেয়, তো জল দিলে সাইড দিয়ে যদি আমি অল্প অল্প করে জল দিই তাহলে একটুখানি গেলে, আর তোমরাও এটা চেষ্টা করতে পারো, কারণ সাইড দিয়ে দিয়ে একটুখানি জল দিলে না গালে, তাহলে গলায় লেগে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে, কারণ আমার ওকে মানে ভীষণ ভয় লাগে খাওয়াতে, কারণ গলায় বেঁধে গেলে বাচ্চাদের কিচ্ছু করার থাকে না, বমি করে দেয়, ওই জন্য আমি একটু টাইম লাগলে ওকে এইভাবেই খাওয়াই, আর একদমই খেতে চায় না বলে একটুখানি জোর করে একটু টাইম নিয়ে। আর ওর পাপা তো একটুও বাচ্চাদের জোর করে খাওয়ানোর পক্ষপাতি না, মানে আমাকে আরও বকে, যাই হোক যেটুকু খায়। তারপরে এই যে আমার একটা বান্ধবীর ছেলে, তো আজকে পড়ে গেছে তাই দাদার কাছে নিয়ে এসছে ও একটু দেখানোর জন্যে, আর এই যে দুষ্টুমি করছে, আমি বললাম একটু তাকাতে তো তাকাবেই না, এই যে দুষ্টু। তো তখন অনেকেই ছিল বাড়িতে, বৌদি ছিল আর ডোডোর দিদি ছিল। আর ও ততক্ষণে বাবার ঘরে ঘুমিয়ে পড়েছে খাটে, এই যে দুষ্টু মুখ দেখাবে না, এই যে দিদি দুষ্টুমি করছে, আর এই যে পেশেন্ট, ওই যে ডক্টর বাবু দেখেন, দুজনে এই সমস্ত হচ্ছে, দাদা ঘরে ওষুধ আনতে গেছে আর এদিকে এগুলো হচ্ছে দুষ্টুমি। আর বৌদিরা তখন চলে যাবে, মানে অনেকই রাত হয়ে গেছে, আর ডোডোর দাঁত উঠেছে বলে ওর মোমো এই যে গামছা নিয়ে এসছে, নাকি দাঁত উঠলে মামার গামছা দিতে হয়, তো গামছা ইউজ করে না, তা গামছাই নাকি দিতে হয়, তো যাই হোক ছোটো গামছা বলেছিলাম তো ছোটো গামছা পছন্দ হয়নি, সেই জন্যে বড়ো গামছাই নিয়ে এসছে মোমো। আর রাত্রে একটু পরোটা হবে, তো বৌদি পরোটা করছিল, আর এদিকে একটা স্পেশাল রেসিপি হবে আজকে, সেটা হলো তাল দিয়ে তালের রুটি। তো বাবা বলেছে তাল দিয়ে এরকম এই পরোটাটা হয়, তো মা বেশি করেনি, কারণ হলো দেখছিল যে জানি না, তো ট্রাই করে ভীষণই এমন হয় না, হয় টেস্টি হয় প্রথম দিন, এটা একটু মানে বেশ তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে, আর তারপরে আটা মানে সরি মানে ময়দা দিয়ে বেলতে হবে, আর তারপরে তেলের উপর দিয়ে ভাজতে হবে, মানে বেশি করে একটু তেল নিতে হবে, তাহলে বেশি একটা তেল টানেও না, মানে ভীষণই টেস্টি হয়, মানে প্রথমে গোল করে বড় করে বেলে নিয়ে তারপরে তিন কোনা করে। যাই হোক,
এইটা হলো তোমার তালের রুটি, এই যে মা ডো করে রেখেছে, তো এত বেশি সুন্দর হয়েছিল। আর এদিকে তাল জাল দেওয়া হচ্ছে, তালের পায়েস হবে, মানে খুবই টেস্টি হয়েছে তালের রুটিটা। তো এটা ফার্স্ট টাইমই ট্রাই করা হলো, একটু মিষ্টি মিষ্টি লাগে, আর মানে তালটাও খুব মিষ্টি ছিল, ওই জন্য আরও বেশি ভালো হয়েছে। মানে করার পরে মানে ভেতরটা পুরো একদম হলুদ হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিল খেতে, মানে পিঠে পিঠে লাগছিলো, আর মানে খুব সফট হয়েছে, ছিঁড়ে ছিঁড়ে আসছে। এখন বাজে রাত 12টা, এখনো ঘুমাইনি, মশারির মধ্যেও থাকবে না, এত চেঁচামেচি শুরু করেছে। তো বাবা বাইরে নিয়ে গেছে, বাইরের ঘরে ঠান্ডা, তো এখানে এখন বাবা দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে, ওই দেখো। তোমরা দেখেছো অনেক লোক এসেছিলো, মানে পেশেন্ট এসেছিলো, তো সবাই আমার মানে আত্মীয় স্বজন যারা তারা ঘরে এসেছিলো, তো ওই জন্য আর আমি টাইম দিতে পারিনি। আর অনেক রাত হয়ে গেছিলো, সবাই যাওয়ার পরে রান্নাবান্না খাওয়া দাওয়া ওকে খাওয়ানো হলো, সেই জন্য কথাও বলতে পারিনি।